আমার মৃত্যুর আগে আমার সৃষ্টিশীল কাজগুলো সংরক্ষিত হবে কি হবে না, এটা নিয়ে আসলে আমার ভাববার দরকার নাই। কারণ আমি যদি মারা যাই, তখন আমার সৃষ্টিগুলো টিকে থাকলো কি থাকলো না, এতে কিছু এসে যায় না। আমি মনে করি মৃত্যু মানে হচ্ছে সবকিছুর শেষ। একটা মানুষ যখন মারা যায়, তখন আর তার কোনো কিছুই থাকে না। সে কোনো কিছু দেখতে পায় না, অনুভব করতে পারে না, কোনো আনন্দ পায় না, দুঃখ পায় না, কোনো প্রত্যাশাও থাকে না, প্রাপ্তিও থাকে না। সে মানে সে তো এক্সিস্ট করে না। ডেথ মিন্স ইন এক্সিস্টেন্স। তাই আমার মৃত্যুর পর আমার কাজগুলো টিকে থাকলো কি থাকলো না, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। এটা হচ্ছে প্রথম কথা। বা মাথা ব্যথা করেও আমার কোনো লাভ হবে না, আমি তো থাকছি না। আর আপনার যে প্রশ্নটা, আমি একটু ভিন্নভাবে করি, ভিন্নভাবে সাজাই। আমার মৃত্যু হলে আমার কোন কাজের কি হবে না হবে, এটা নিয়ে আমার মাথা ব্যথা করে কোনো লাভ নেই, আমি তো থাকছি না। আর যখন আমি থাকছি না, তখন আমার কাজ নিয়ে আমার কোনো অনুভূতিও থাকছে না, আমার কোনো ভাবনাও থাকছে না, আমার কোনো অভিজ্ঞতাও থাকছে না, আমার কোনো ধরনের সংস্কার, আমার কোনো ধরনের সিদ্ধান্তও থাকছে না। মৃত্যু মানে সবকিছু শেষ। তবে আমার মৃত্যুর পর আমার কাজগুলো নিয়ে অনেকেই হয়তো কাজ করবেন, অনেকেই হয়তো সেগুলোকে আঁকড়ে ধরার চেষ্টা করবেন। কারণ আমি কোনো বই ছাপাইনি, আমার কোনো বই নাই, আমার সব কাজ আমার ওয়েবসাইটে সংরক্ষণ করা আছে। সব কাজ বলবো না, যেগুলোকে আমি সংরক্ষণ করতে পেরেছি, যেগুলোকে আমি কাছে রাখতে পেরেছি, বা যেগুলোকে আমি খুঁজে পেয়েছি, অনেকগুলো কাজ হারিয়ে গেছে। তো আমার সকল সৃষ্টি যারা সংরক্ষণ করবেন, তাদেরকে আমি চিনি না, বা যাদেরকে আমি এখন জীবিত অবস্থায় ভাবছি সংরক্ষণ করবেন, তারা সংরক্ষণ নাও করতে পারেন। সো তখন কারা কারা সংরক্ষণ করবেন, বা কারা কারা সেটাকে বাঁচিয়ে রাখবেন, কারা কারা সেটা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেবেন, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, সেটা নিয়ে আমার কোনো ভাবনাও নাই। তবে আমি অনুমান করতে পারি, আজকের এই অনুষ্ঠানের যে যে অনুষ্ঠানটা পরিচালনা করছে বা টেকনিক্যাল সাপোর্ট গুলো দিচ্ছে, প্রত্যয়, দীপঙ্কর দাস প্রত্যয়, প্রত্যয় বোধ হয় কিছু কাজ বাঁচিয়ে রাখবে। সে হয়তো বা লেখাগুলোকে সংরক্ষণ করবে, আমার স্পিচ গুলোকে সংরক্ষণ করবে। সুমন আছে, সুমন আজকের অনুষ্ঠানে নাই, সুমন হয়তো চেষ্টা করবে কিছু কাজ রেখে দেবার জন্য, আরো অনেকেই চেষ্টা করবে। আমি কয়েকটা নাম বলতে পারি চাইলেই, বলছি না। তো যাদের কথা আমি মাথায় রাখছি, তারা হয়তোবা সেটা সংরক্ষণ নাও করতে পারেন, হয়তোবা এমন কেউ সেটা সংরক্ষণ করবেন যাদেরকে আমি চিনি না, বা চিনলেও যাদের কথা আমি মাথায় রাখছি না, কিংবা আমার কাজ সংরক্ষণ করার মতন কিনা সেটাও আমি জানি না, কিংবা কার কার কাছে সেটা সংরক্ষণ করার মতন মনে হবে সেটাও আমি জানি না, এটা কেউই জানে না। একটা মানুষের মৃত্যু মানে সবকিছু শেষ। সে মানুষটা সবকিছু শেষ, সে মানুষটা যা যা টিকে থাকবে, যা যা বেঁচে থাকবে, যা যা বেঁচে থাকার মতন, সেটা নির্ধারণ করবে যারা বেঁচে থাকবে তখন তারা। তাদের সম্পর্কে তো কোনো মতামত আমি দিতে পারি না, দিলে সেটা ভুল হবে, আমি এরকম করে ভাবি।